আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রেশ, রয়েছে একেবারে নতুনের মতোই আছে টয়োটা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি। বন্ধুরা, আমার এই গাড়িটির মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন 2015 সালেই, ব্র্যান্ড নিউ একটি গাড়ি, জিরো মাইলেজ থেকে গাড়িটি শুধুমাত্র বাংলাদেশে ইউজ হচ্ছে। তো জিরো মাইলেজ থেকে এই মুহূর্তে গাড়িটির মাইলেজ কত আছে? গাড়িটির এখন বর্তমান মাইলেজ আছে 43,596 কিলোমিটার গাড়িটি রান হয়েছে। আমি একেবারেই কাছ থেকে দেখাচ্ছি, আর গাড়িটি কিন্তু এখন বর্তমানে স্টার্ট আছে। গাড়িটির সাউন্ড খুবই স্মুথ। আমরা এই গাড়িটি ক্রয় করেছি, বেশ কিছু বিষয় দেখে। আমরা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করি, বা আপনারা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করবেন, তখন মূলত কোন বিষয়গুলো দেখে নেবেন? প্রথম হচ্ছে গাড়িটির বডির কন্ডিশন ভালো আছে কিনা, গাড়িটির কালার অরিজিনাল আছে কিনা। যেমন আমরা 5, 6, 7, 8, 9, 10 মডেলের যে গাড়িগুলো পাই, সেগুলো কিন্তু কালার অরিজিনাল পাওয়া যায় না, টুকিটাকি টাচ আপ থাকেই। কিন্তু আমরা 14, 15, 16 এই মডেলের গাড়িগুলো আমরা ক্রয় করি যাতে আমরা জাপানি কালারটা পাই। তো সেই কালারটি এই গাড়িটিতে আছে কি না, অরিজিনাল আছে কি না, সেটা চেক করে নেবেন। গাড়ির বডিতে কোথাও কোনো পার্টে অ্যাক্সিডেন্ট ইস্যু আছে কি না, যেমন সেক্ষেত্রে গাড়িটির সামনের বনাটের পার্ট এবং ফ্রন্ট মার্সেল, সাইড মার্সেল, এরপরে কোড বিট, ভিতরের কোড বিট, প্যাস্টিং বিটের প্রত্যেকটা প্যাস্টিং ঠিক আছে কি না, এই বিষয়গুলো আপনি দেখে নেবেন। সেক্ষেত্রে আমরা গাড়িটির বনাটের অংশ চেক করেছি, পেছনে ব্যাকডালার অংশ আমরা চেক করেছি, চারোটি ডোর আমরা চেক করেছি, এবং ডোরের প্রত্যেকটা যে সেলাই বিটগুলো, আপনারা এই রাউন্ড বিটগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এবং একেবারে এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ভিতরের বিট, এই বিটগুলো অবশ্যই আপনাকে ভালো করে চেক করে নিতে হবে। আর আমি যদি অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের এই হ্যারিয়ার গাড়িটার ফিচার্স সম্পর্কে বলি, তবে এটা আপনি প্রথমেই টু সিট পাওয়ার পাচ্ছেন, টু সিট পাওয়ার, জেবিএল সাউন্ড সিস্টেম এবং সামনে পিছনে 360 ক্যামেরা, জেবিএল, এটা হচ্ছে জেবিএল সাউন্ড সিস্টেম। যদি হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ হতে হয় তবে অবশ্যই তার জেবিএল থাকতে হবে এবং সিট মেমোরি থাকতে হবে, সিট মেমোরি এবং জেবিএল থাকতে হবে। যদি কেউ বলে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ আর যদি জেবিএল না থাকে, সিট মেমোরি না থাকে, তবে সেটা কখনই অ্যাডভান্স প্রিমিয়াম হবে না। তো এই গাড়িটি কিন্তু অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ আপনি অল অপশন পাবেন, সামনে পিছনে 360 ক্যামেরা, পুশ স্টার্ট এবং ফুল প্যানোরামিক সানরুফ এবং রয়েছে ডুয়েল এসি। তো আমরা যখন একটি গাড়ি ক্রয় করি, সেই গাড়িটি মূলত কন্ডিশন নতুনের মতো আছে কি না সেটা কিন্তু আমরা বাছাই করে নেই। এবং যেমন এটা 15 মডেলের গাড়ি, যখন আপনি মার্কেটে আনরেজিস্টার্ড গাড়ি ক্রয় করতে যাবেন, তখন সেটার দাম কিন্তু 70 লাখের উপরে থাকবে। এবং ফুল প্যাকেজের যদি আপনি গাড়িটি নিতে চান, গাড়িটি বর্তমানে এখন স্টার্টে আছে, আপনারা অবশ্যই আরপিএম শো দেখতে পাচ্ছেন। এরপরে আমি এখন ভেতরে আছি, এটা হচ্ছে আমি যখন রিভার্স গিয়ারে দিলাম আর গিয়ারে, তখন কিন্তু এখানে যে 360 ক্যামেরা কিন্তু শো হচ্ছে ফুল, আপনার এখানে কিন্তু জেবিএল দেখতেই পাচ্ছেন, জেবিএল যেটা আপনার অরিজিনাল সেটা এখানে মনিটরে জেবিএল থাকবে, এবং পেছনে আপনার জেবিএল সাউন্ড সিস্টেম আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, যিনি গাড়িটির ইউজার তিনি গাড়িটি খুবই সুন্দরভাবে যত্ন নিয়েছেন। বিদায় আমরা গাড়িটি একেবারেই ফ্রেশ পাচ্ছি, গাড়িটির ডোর প্যাড, ভেতরের ড্যাশবোর্ড, স্টিয়ারিং হুইল, এরপরে গাড়িটির সিট, লেদার সিট, সব কিছু মিলিয়ে যখন আপনি গাড়িটি সরাসরি দেখতে আসবেন, গাড়িটির কোথাও আপনি কোনো অংশে একটা ত্রুটি খুঁজে পাবেন না। আর গাড়িটির কালার কিন্তু অরিজিনাল, কালারটা হচ্ছে মেকআপ ব্লু কালার, দূর থেকে ব্ল্যাক মনে হবে, কিন্তু আপনি যদি রোদরে কাছে থেকে দেখেন অনেকটা ব্লু শেড মনে হবে। তো সেটা আপনি অবশ্যই গাড়িটি নিখুঁতভাবে দেখে নেবেন। আর মার্কেট থেকে যখন এরকম একটি গাড়ি ক্রয় করবেন, আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আমি যে গাড়িটি নিচ্ছি, গাড়িটি কোন গ্রেটের, কোন মডেলের এবং কন্ডিশন কি, কন্ডিশন, এরপরে হচ্ছে গাড়িটির গ্রেট, এরপরে হচ্ছে গাড়িটির দাম।
মার্কেটে যদি এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম, যদি প্রিমিয়াম হয় সেই মডেল প্রিমিয়াম দামের ব্যাপারে একটা ডিফারেন্স কম বেশি থাকবে, আর যদি অ্যাডভান্স প্রিমিয়াম হয় তাহলে কিন্তু দাম কম বেশি থাকবে। তো সেক্ষেত্রে অ্যাডভান্স প্রিমিয়াম আমাদের শোরুমের মূল্য 55 লাখ টাকা এবং এটা আমাদের একেবারেই ফাইনাল হচ্ছে 52 লাখ টাকা। তো আমি আপনাকে ফাইনাল যে রেটটা বলেছি আপনি মার্কেট যাচাই করবেন, কন্ডিশন যাচাই করবেন, মডেল ফিচার যাচাই করবেন, যদি অন্য কোনো জায়গায় এর থেকে কমে দিতে পারে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। আমরা যে দামটা বললাম মার্কেট থেকে বেশি বললাম কি না, যদি বেশি বলে থাকি আপনি অবশ্যই আমাদেরকে সেটাও জানাবেন। আর আপনি এরকম একটি গাড়ি যাচাই বাছাই মার্কেট যে দাম তার থেকে যদি কম না হয় তাহলে আপনি আমার কাছ থেকে অবশ্যই নেবেন না। আমার কাছ থেকে যদি আপনার গাড়ি নিতে হয় তবে কন্ডিশন ভালো নিতে হবে এবং অন্য সব জায়গায় যে দাম তার থেকে আমার এখান থেকে কমে নিতে হবে। যদি আমি এতটুকু সার্ভিস দিতে না পারি তাহলে অবশ্যই আমার এখান থেকে আপনি গাড়ি কেন ক্রয় করবেন। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যখন আপনি আসবেন দেখে শুনে বুঝে কম্পিউটার অ্যানালাইজ করে যারা বিজ্ঞ ভালো আছেন, গাড়ি সম্পর্কে খুব ভালো বুঝেন, তাদের সহযোগিতায় আপনি এরকম একটি গাড়ি ক্রয় করতে পারবেন। তো অবশেষে আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যারা বিডিকার ব্লগ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়ি সম্পর্কিত বিভিন্ন সময় এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি কার পরিবারের সাথেই। আসসালামু আলাইকুম।